ওঠার পর একদিক থেকে তারা দেখে তাদের সেই ফলহীন গাছগুলো ফলে ফলে ভরে গেছে, মরুভূমি সবুজ শ্যামলতন্ত্রে পরিণত হয়ে গেছে। তারা অবাক হয়ে আরো লক্ষ্য করল তাদের প্রত্যেকটা গৃহপালিত জন্তুর মুখের মধ্যে পরিষ্কার বিশুদ্ধ আরবি ভাষায় মানুষের মতো কথা উচ্চারিত হয়ে গেছে। গৃহপালিত জন্তুগুলো মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। এতদিন পর্যন্ত কোন উট, কোন ছাগল, কোন ভেড়া, কোন দুম্বা মানুষের মতো ভাষায় কথা বলে নাই। আজকে ঘুম থেকে ওঠার পর দেখা যায় প্রত্যেকটা যন্ত্র মুখের মধ্যে মানুষের মতো বিশুদ্ধ আরবি ভাষায় কথা। তারা কি বলছে? একটা যন্ত্র আরেকটা জন্তুকে ডাক দিয়ে বলছে, আরে ভাই কি খুশি, কি খুশি রাহমাতুল্লিল আলামিন, যিনি এই পৃথিবীতে আগমনের কথা সে নবী দুনিয়ার দিকে রওনা দিয়েছেন, আর বেশি দেরি হবে না, আমরা সেই রাহমাতুল্লিল আলামিন কে পেয়ে যাব। হাজিরিন কেরাম, এখনো আমার নবীজি দুনিয়াতে আগমন করার 9 মাস বাকি আছে। 9 মাস, 9 মাস আগে মক্কার সেই গৃহপালিত জন্তুর মধ্যে ঈদে মিলাদুন্নবী শুরু হয়ে গেছে, বেহেশতের হুরদের মধ্যে ঈদে মিলাদুন্নবী শুরু হয়ে গেছে, সাত আসমান সাত জমিনের মধ্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়ে গেছে, তাম দুনিয়ার সমস্ত জীব জন্তুর মধ্যে ঈদে মিলাদুন্নবী শুরু হয়ে গেছে। হাজিরিনে কেরাম, সেই সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, দুনিয়ার সবাই যখন খুশি, একজন খুশি হইতে পারে নাই, তার নাম ছিল ইবলিস মালাউন। ফেরেশতারা ঈদে মিলাদুন্নবী পালন করেছে, সেই ইবলিস মালাউন ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, বরং সে উল্টাটা করেছে। বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেছেন, তিনি বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন, ইন্না ইবলিস লা'আনাহুল্লাহ রান্না আরবা রান্নাতিন, ইবলিস মালাউন তার জীবনে 4 দিন চিৎকার করে কান্নাকাটি করেছে। এই 4 দিনের মধ্যে একদিন ছিল যেই দিন আমার দয়াল নবীজি দুনিয়াতে আগমন করলেন। কিতাবের মধ্যে এসেছে সেই ইবলিস মালাউন চিৎকার দিয়েছে যমনে আবু কুবাইস কাবা শরীফের কিনারে যে পাহাড়, সেই যমনে আবু কুবাইসে সেই শয়তান মালাউনটা উঠেছে, উঠার পর চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই শয়তানের সন্তান সন্ততি যারা ছিল তারা সবাই তার ডাক শুনে চিৎকার শুনে একত্রিত হয়ে গেছে শয়তানের চতুর্দিকে। সেই শয়তান তখন বলছে, সর্বনাশ হয়ে গেছে রে, এখন থেকে এই মক্কার জমিনে, এই দুনিয়ার জমিনে আমার যে রাজত্ব ছিল, ইচ্ছা মতো মানুষগুলোকে আমার কথা মতো আমি চালাইতে পারতাম, আমার সেই তন্ত্রমন্ত্র বন্ধ হওয়া সেই ব্যাপারটা শুরু হয়ে গেছে, এখন থেকে আমার এই রাজত্ব আর চলবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ, মিলাদুন্নবীর সংবাদ ইবলিস যখন পাইল, মিলাদুন্নবীর খবর পাওয়ার পরে ইবলিস মালাউন ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, ঠিক উল্টাটা করেছে, আনন্দিত হয় নাই বরং দুঃখিত হইয়া মনের দুঃখে চিৎকার করে মন্তরে কান্নাকাটি করেছে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শয়তান তার জীবনে এত চিৎকার দিয়া এত বেশি কান্নাকাটি কোনো দিন আর করে নাই। খেয়াল করছেন কথা? হাজিরিন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুশির কারণ, আমাদের খুশির কারণ। যেই নবীর ওসিলায় আমরা সব কিছু পেয়েছি, যেই নবীর ওসিলায় জান্নাতের পথ পেয়েছি, যেই নবী উম্মত উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতে করতে দুনিয়াতে এসেছেন, যেই নবী সারাটা জীবন উম্মতির জন্য কান্নাকাটি করেছেন, যেই নবী এখনো রওদায় আছারে সেই রওদা মোবারকে এখনো উম্মতের জন্য কান্নাকাটি করতে আসেন,
যেই নবী কিয়ামতের দিন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করতে থাকবেন, কান্নাকাটি করতে থাকবেন, সেই নবীকে আমরা পেয়েছি। এর চাইতে বড় আনন্দের কারণ আর কিছুই হইতে পারে পবিত্র ঈশান নামাজের সময় এসেছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমি তো আপনাদের ঘরের মানুষ। ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে যারা আসবেন আমরা দীর্ঘক্ষণ ওনাদের আলোচনা শুনবো। আজকে এই মাহফিল যে শ্রমিক ভাইয়েরা আয়োজন করলেন আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। যেখানে বিভিন্ন জায়গায় শ্রমিকেরা, বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন অপসংস্কৃতির দিকে যাচ্ছে, এই জায়গায় এই এলাকার আমার শ্রমিক ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী পালন করার মাধ্যমে নবীর নমক হালাল উম্মত হিসেবে নিজেদের পরিচয় পেশ করলেন। আল্লাহ পাক এই শ্রমিক ভাইদের হায়াতে যেন বরকত দেন, তাদের সুস্বাস্থ্য যেন দান করেন, দীর্ঘ জীবন যেন দান করেন, তাদের রুজি রিজিকের জন্য মধ্যে যেন খয়রার বরকত দেন। সবাই বলি আমিন। যারা এই মাহফিলকে যেভাবেই সহযোগিতা করেছেন নবীজির খাতিরে, আল্লাহ পাক সকলের দিন দুনিয়া যেন উজালা করে দেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ।